সেই উদ্দেশ্যে নবী যাবেন নানা বাধা বিপত্তি কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন যে নিরিবিলি নবীর সাথে তিনি কি বলবেন কথা বলবেন এইজন্য তিনি সারা জগৎকে স্টপ করে দিয়েছেন ঘড়ির পেছনের ব্যাটারি যদি খুলে নেওয়া হয় ঘড়ির কাঁটারে যেমন এক জায়গায় দাঁড়িয়ে যায় ঠিক আল্লাহ তাআলা সারা পৃথিবীর ব্যাটারি খুলে নিলেন তিনি আর পৃথিবীকে চলতে দিবেন না যার যে যেখানে আছে সে সেখানেই থাকবে শুধু হাবিব আর মাহবুবের খেলা চলবে আপনারা সকলেই জানেন আমাদের ইসলামে একটা বিষয় আছে সেই বিষয়টার নাম হলো আদব নাম কি আদব এই আদবটা হিন্দুদের আদাব না এটা হচ্ছে ইসলামের কি আদব আদব শব্দের অর্থ হচ্ছে কাউকে সম্মান জানানো কারোর প্রতি শ্রদ্ধা নিবেদন করা যারা সন্দেহ পর্যায়ের যারা সম্মানীয় ব্যক্তি তাদের আদব করা সম্মানিত শুধু আমরা সকলেই গ্রামগঞ্জে বলে থাকি যে মুরব্বীদের সামনে বেয়াদবি করবে না আদব রক্ষা করে চলবে মা বাবা সন্তান সন্ততিকে সবসময় নসিহত করে আদব শব্দের অর্থ হচ্ছে ওয়াজু শাইয়া আলা মাহাল্লি যে যে জায়গায় সম্মান পায় তাকে সেই সম্মান দিতে হবে আপনি শুধু আপনার শ্বশুর আব্বাকে দেখে আপনি দাঁড়াইয়া আব্বা আব্বা কইয়া তার মন খুশি করলেন শাশুড়ি আম্মাকে দেখে আপনি তার পদমরুচি করলেন তাকে আপনি খুব বড় করে আম্মা আম্মা করে ডাক দিয়ে তাকে আপনি খুশি করলেন কিন্তু পাশাপাশি আপনার ঘরে যে বাবা আছেন যে মা আছেন তাকেও তো আপনাকে সম্মান করতে হবে কি বলেন ঠিক কিনা একজন হলেন স্ত্রীর বাবা মা আরেকজন হলেন স্বামীর কি বাবা মা স্ত্রীর বাবা মা যেমন সম্মানীয় স্বামীর বাবা মাও তেমন করে কি সম্মানীয় এই আদবটা এখন সমাজ থেকে উঠে গেছে এই আদবটা এখন খুব কম আমরা মা বাবাকে যতটুকু সম্মান করি তার চেয়ে বেশি সম্মান করি আমরা শ্বশুর শাশুড়ি আমরা মনে করি যে মা বাবা এবং শ্বশুর শাশুড়ি তারা উভয়ে মুরব্বীর পর্যায়ে অতএব স্ত্রীর দিক থেকে আমার শ্বশুর শাশুড়ি যেমন অনেক সম্মানের অধিকারী ঠিক আমার মা বাবাও অনুরূপভাবে এই সম্মানের অধিকারী তবে আমরা পবিত্র কোরআন মজিদে খুঁজে দেখি যে এই সম্মানের মূল অংশটা কার বেশি আমরা দেখেছি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা মা বাবার সাথে ভালো ব্যবহার করে এই মা এবং বাবা আপনার এবং আমার জীবনের কি এমন নাই যেটা তারা করেন নাই মা জন্মদানের মুহূর্তে প্রতিটি প্রসবের প্রতিটি সেকেন্ডে আগে একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে কিন্তু আমাদের মুখ দেখার সাথে সাথে মা তার মৃত্যু যন্ত্রণা ভুলে গেছে বাবা তার জীবনের সকল পরিশ্রমের অর্থ সম্পদ সব আমাদের জন্য জোগাড় করে দিয়ে তারপর কবরে গেছেন অথবা বৃদ্ধ হয়ে ঘরে বসে আছেন আদবটা হলো এমন একটা জিনিস যে যেটা কখনো নষ্ট করতে হয় না একজন মানুষ বৃদ্ধ তার একটিমাত্র ছেলে স্ত্রী মারা গেছে তার মানে ছেলের মা বেঁচে নাই বাবা আছে ছেলে অনেক টাকার মালিক সে দেখলো যে আমার মা থাকলে আমার বাবার তো খেদমত হতো কিন্তু যেহেতু মা নাই বাবা আছেন অতএব বাবার জন্য সে সুন্দর একটা ঘর তৈরি করে দিয়েছে টাইলস দিয়েছে অ্যাটাচড বাথরুম দিয়েছে কাপড় ধোয়ার জন্য লোক তো ঠিক করেছে খানা পিনার যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য সে বাবুর্চির ব্যবস্থা করছে সব যা লাগে বাবার ব্যাপারে একেবারে শীতের কম্বল থেকে নিয়ে তার জামা পোশাক জুতা যা কিছু লাগে সবকিছু সে
তার বাবাকে দিয়ে দিয়েছে যে তো মা নাই, বাবা শান্তিতে থাকো। এই ছেলে চাকুরির ফাঁকে ফাঁকে বাবাকে দেখে যায়। একদিন দেখতে এসে তার বাবাকে সে বলল যে বাবা, আমি তো তোমার জন্য কিছুই করতে পারি নাই, তোমার যদি কিছু মনের চাহিদা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাকে তুমি বলিও, আমাকে তুমি আদেশ দিও, আমি সেটা করার চেষ্টা করব। বাবা বলছে যে তোমার সব খেদমত পরিপূর্ণ, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, আর সেই ইচ্ছাটা হলো যে তুমি আমাকে আপেল খাওয়াবে। ছেলে বলছে যে তুমি এমন একটা দাবি করছো যে দাবি তো রাস্তার পাশে এখন আপেলের দোকান পাওয়া যায়। ছেলে বলছে তুমি যদি আমাকে বলতে যে আমি সুন্দরবনের হরিণের গোস্ত খাবো, তাহলে আমার জন্য এটা কষ্ট হয়ে যেত, কিন্তু আপেল এটা অ্যাভেলেবেল, এর সবখানে পাওয়া যায় দোকানে। ঠিক আছে বাবা, এক ঝুড়ি আপেল দোকান থেকে কিনে এনে বাবার কাছে দিয়ে বলছে বাবা এখন তুমি খাও। বাবা ছেলেকে বললো যে বাবা আমার এই আপেল খাইতে ইচ্ছা করছে, বাড়ির পাশে যে উঁচা পাহাড়টা আছে টিলা, ওই টিলার উপরে আমি সেখানে বসে বসে আমি এটা খাবো। ছেলে বলছে বাবা তোমার ইচ্ছা, তাহলে ওখানে উঠতে তোমার তো শরীরে শক্তি নাই, তাহলে একটা কাজ করো, তুমি আমার কাঁধের উপরে উঠো আর আমি আপেলের ঝুড়ি নিয়ে তোমাকে উপরে উঠাই দিচ্ছি। ছেলে বাবাকে কাঁধে করে আপেলের ঝুড়ি হাতে নিয়ে পাহাড়ের উপরে উঠাল। বাবা বয়স্ক মানুষ, ছেলে আপেলের ঝুড়ি তার সামনে দিয়ে বলছে বাবা এখানে এখন খাও তুমি, মুক্ত বাতাস, চতুর্দিকের ফাঁকা জায়গা, এই যে লালমাইল মতো উঁচা পাহাড়, কাজে সব মুক্ত, তুমি এখন বাবা তোমার মন মতো ইচ্ছে মতো খাও। কিন্তু বাবা বৃদ্ধ হওয়ার কারণে ব্যালেন্স ঠিক নাই, কেমন করে জানি হাতের ধাক্কা লেগে ওই আপেলের ঝুড়িটা উল্টায় গেছে, উল্টায় যাওয়ার পরে আপেল তো গোল, সবগুলো একবারে নিচে গুটগুট করে চতুর্দিকে পড়ে গেল। ছেলে বলছে বাবা তুমি থামো, আমি তোমার এগুলো কুড়ায় এনে দিচ্ছি। ছেলে সবগুলো কুড়ে আবার তার ঝুড়িতে দিয়ে বলছে বাবা এখন তুমি খাও। কিন্তু কেমন করে জানি নড়তে চড়তে পা দিয়ে এমন ভাবে ধাক্কা লাগলো ঝুড়িতে, আবার সেই ঝুড়ি উল্টায় গেল, আপিলগুলো সব পাহাড়ের উপর থেকে উঁচা জায়গা থেকে নিচে গড়গড়াইয়া পড়ে গেল। যখনই গড়িয়ে পড়ে গেছে তখন ছেলে বলছে যে বাবা তুমি কি শুরু করছো, আমি তোমার সবকিছু রেডি করে দিচ্ছি আর তুমি এগুলোকে কখনো হাত দিয়ে ধাক্কা লাগাইয়া কখনো পা দিয়ে ধাক্কা লাগাইয়া, আমি তো কিছু বুঝলাম না, তুমি কি শুরু করছো। তখন বাবা বলল থামো, তুমি যখন ছোট ছিলে তোমার হাতে একটা টেনিস বল ছিল, তুমি আমাকে এই পাহাড়ের উপরে ডেকে এনেছিলে, বহুবার তোমার হাত থেকে সেই টেনিস বলটা নিচে পড়ে গেছে, আমি কুড়ায় কুড়ায় তোমার হাতে দিয়েছি কিন্তু কোনোদিন তোমার উপরে বিরক্ত হই নাই, আর আজকে দুইবারই তুমি বিরক্ত হয়ে গেলে, কথা কি বুঝতে পারছিস? এই জন্যই পবিত্র কোরআন বলে দিয়েছে আদব, وبل والدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. পৃথিবীর কোন সন্তান যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, মা বাবার যে বিশাল সম্মান
আমার নবীজি বলেছেন সাহাবীরা শোনো হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম অতএব মা বাবাকে অসম্মান করো না তাদের কোন একজন অথবা দুইজনে ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা এই মা বাবার একজন অথবা দুইজনে যদি বার্ধক্যে পৌঁছে যায় খবরদার যত তোমার বিরক্তির কারণ হোক না কেন কিন্তু ও শব্দটা বলবে না আমার ইসলাম আদব শিখাই দিবে সুবহানাল্লাহ সম্মানিত সুধী বন্ধুরা আমার পবিত্র কোরআন মজিদে একটা আদবের সূরা আছে সেই আদবের সূরাটার নাম হলো সূরা হুজুরাত পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে তিনি আদবের কথা যারা সম্মানীয় যাদের সম্মান আছে সম্মানের পাত্র তাদেরকে সম্মান দিয়ে কথা বলা চোখ উঠাইয়া মুখ উঠাইয়া তাদের সাথে বর্বরের মতো কথা বলা বেয়াদবির এটাকে বেয়াদবির মতো কথা বলা ইসলাম কখনো সমর্থন করি না তাছাড়াও পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরা তিনি নাযিল করেছেন যে সূরাটি হলো বাপ আর ছেলের সূরা বাপ বেটার সূরা বাপ এবং বেটার যে সূরা ছেলে এবং বাবার যে সূরাটি সেই সূরাটির নাম হলো সূরায়ে লোকমান নাম কি সূরায়ে লোকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে বারবার বাবা কি নসিহত করছে কি ওসিহত করছে কি উপদেশ দিচ্ছে সব কোরআন বলে দিয়েছে হযরত লোকমান তিনি ছিলেন একজন পণ্ডিত মানুষ একজন বিজ্ঞানী মানুষ একজন জ্ঞানী মানুষ হযরত লোকমান তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ وَإِذْ قَالَ لُقْمَانُ لِبْنِهِ وَهُوَ يَعِظُهُ সে তার ছেলেকে ওয়াজ করে শোনাচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করো না এবং মা বাবার সাথে কি করবে ভালো ব্যবহার করবে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকালা জুলমুন আজিম আল্লাহর সম্মান রক্ষা করতে হবে আল্লাহর সম্মান হলো তার সাথে শিরক করা যাবে না আল্লাহর সম্মান হলো তার ক্ষমতাকে স্বীকার করতে হবে আল্লাহর সম্মান হলো তার নামটা যেন অপমানিত না হয় এই জন্য আল্লাহ শব্দটি সর্বোচ্চ সম্মান দিয়ে তকবীর দিতে হবে আল্লাহ বলেন ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাখির আল্লাহ তোমার রব রবের নামে তুমি বিশাল চিৎকার দিয়ে তুমি ধ্বনি উঠাও তুমি আল্লাহু আকবার বলো সুবহানাল্লাহ বলেন তিনি অতীব মহান বন্ধুরা আমার পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমানকে লোকমানের সম্বন্ধে তিনি কোরআনের সূরা নাযিল করে বলছেন হযরত লোকমান তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম শিরক হলো আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম এটা করা যাবে না কথা বুঝতে পারছেন ঠিক অনুরূপভাবে ছেলেকে ডাক দিয়ে বলছে হে আমার প্রিয় পুত্র তুমি শুনে নাও জগতের মধ্যে তোমার মা এবং বাবা তাদের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছেন সেই মা বাবা বড় সম্মানীয় ব্যক্তি সেই সম্মানীয় ব্যক্তিরা যদি তোমাকে কখনো কোনো শিরকের মতো আমি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কাজ করার জন্য যদি চাপ দেয় وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. سبحان الله বলেন আমার আল্লাহ বলছেন হযরত লোকমান তার ছেলেকে তিনি নসিহত করতেছেন আর নসিহত করার কারণ হলো যে আমরা তো পৃথিবীতে আলেম ওলামাদের সংস্পর্শে এসে আমাদের জীবনের অনেক পরিবর্তন হয় ভালো মানুষের কাছে পীর মশাইখের কাছে যখন মানুষ আসে তখন আস্তে আস্তে তার মুর্দা দিল জিন্দা দিল হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিমাজালিসিল উলামা আলেমরা যে মজলিসে আছে সেই মজলিসে তোমরা আসো এই মজলিসের মধ্যে যদি তোমরা বসো তাহলে তোমার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে সম্মানিত শুধু হযরত লোকমান তিনি এক এবং দুইজনের সংস্পর্শে ছিলেন না বরং হযরত লোকমান তিনি বলেন ইন্নী খাদামতু আরবা তাআলা ফিমিনাল আম্বিয়া হযরত লোকমান বলছেন যে আমার জীবনে আমি 4000 নবীর খিদমত করছি কত নবী 4000 নবীর খিদমত করা মানুষটার নবীর কাছে সাধারণ কোন ওলি কোন দরবেশের কাছে গেলে জীবনের পরিবর্তন হয় আর যখন কোন নবীর সংস্পর্শে পৃথিবীর মানুষ এসে যায় তখন সেই মানুষটির আপাত মস্তক পরিবর্তন হয়ে যায় কি তাই না সম্মানিত সুধি হযরত লোকমান তার জীবনে 4000 নবীর খিদমত তিনি করেছেন প্রশ্ন করতে পারেন যে 4000 নবী তিনি তার জীবনে পেলেন কি করে এটা সম্ভব না অসম্ভব আমি আপনাদেরকে বলি অসম্ভবের আগে সম্ভবটা একটু বলে নেই আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি 4500 ওস্তাদের সংস্পর্শ লাভ করেছিলেন পৃথিবীর মধ্যে আর একজন শাগরেদ পাওয়া যাবে না পৃথিবীর মধ্যে আর একজন শিষ্য খুঁজে পাওয়া যাবে না যার জীবনে এত ওস্তাদ শাফি মাযহাবের যিনি আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদের সংখ্যা হলো 80 জন আর আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংখ্যা হলো কত 4500 একটু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে 4500 ভালো মানুষের সাথে ভালো মানুষের সামনে বসে ভালো মানুষের কথাগুলো তিনি শুনেছেন ভালো মানুষের মজলিসে বসা এটা সৌভাগ্যের ব্যাপার আজকে যারা ঘরে বসে আছেন এখানে যদি একটা ফ্যান চলে তাহলে বাতাস কি ঘরে যাবে এখানে যারা আছে তারাই পাবে যদিও অত্যাধুনিক বিজ্ঞানের ব্যবস্থা যা আমরা এখন মাইকের আওয়াজ দূরে পৌঁছাতে পারতেছি কিন্তু এই মজলিসের বরকত তো ঘরের চেয়ে কোটি কোটি গুণে বেশি কথা বলেন না ফেরেশতারা এটাকে ঘিরে আছে বন্ধুরা আপনি প্রশ্ন করতে পারেন হযরত লোকমান 4000 নবীর তিনি খিদমত করেছেন কি করে সম্ভব ইতিহাস জানতে হবে হযরত লোকমান তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর 1000 বছরের মতো দীর্ঘ সময় পৃথিবীর জমিনে হায়াত লাভ করে তার জীবনটাকে তিনি কাজে লাগাইছেন জীবনটা কি কি কাজে লাগাইছে নবীর খেদমত যাকেই পাইছেন তার পাশে গিয়ে তিনি তার সহবত তার সংস্পর্শ তিনি গ্রহণ করার চেষ্টা করেছেন সম্মানিত শ্রোতি আমি যদি আপনাদের প্রশ্ন করি তাহলে সহজভাবে আপনারা উত্তর দিবেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতাকে বর্ণনা করতে গিয়ে দুটো জিনিসের কথা বলছেন আর সে দুটো হলো একটার নাম হলো হায়াত আর একটার নাম হলো কি মউত একটার নাম হলো হায়াত আর একটার নাম কি মউত হায়াত হলো আমার জন্ম নেওয়া থেকে
আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা সেটার নাম হলো হায়াত। সেটার নাম কি? এরপরে যখন আমি মারা যাব তখন আমার মৃত্যু হয়ে যাবে, এটার নাম হলো কি? মওত। এই হায়াতের যে টাইমটা, এটা পৃথিবীতে সবার জন্য একরকম হয় না, এক সমান হয় না। পৃথিবীর মধ্যে কিছু শিশু এমন আছে জন্ম নেওয়ার সাথে সাথে একবার কোয়া করে ডাক দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জীবনের হায়াতের পরিমাণ হলো কয়েক সেকেন্ড। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক সপ্তাহ, কয়েক বছর, আবার কাউকে কাউকে আল্লাহ শত বছর, হাজার বছরের হায়াত, তার চেয়েও বেশি বড় বড় হায়াত দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। ভাইরা আমার, হযরতে বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ নবী যার নামে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়েছে সূরা নূহ, নূহ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। পবিত্র কোরআন মজিদে যুলকারনাইনের নাম এসছে। আমার নবীকে কাফেররা পরীক্ষা করেছে যে মুহাম্মদের কাছে পরীক্ষার বিষয় হলো উনি যদি যুলকারনাইন সম্বন্ধে পরিচয় দিতে পারে, আসাবে কাহাব কারা, তারা কে যদি পরিচয় দিতে পারে, কথা বলি আকাশের চাঁদ, তার গায়ে যে কালো দাগ, দাগের কারণটা যদি উনি বলতে পারে, পৃথিবীর সেই জমিন যেই জমিনের মধ্যে সূর্যের আলো শুধু একবার পড়েছে আর কেয়ামত পর্যন্ত পড়বে না, এমন জায়গাটার নাম যদি তিনি বলতে পারেন। ঠিক এমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি বলতে পারেন চোখের পানি কোত্থেকে আসে, চোখের পানি ঝরে কখন, আসে কখন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের কথা ছিল, বক্তব্য ছিল, খাবার আগে নুন খাই, খাবার পরে নুন খাই, কেন যদি উনি বলতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা এমন কতগুলো প্রশ্ন করে বসলো, যদি কারো হাতের মধ্যে সেতি রোগ হয়, হাত যদি সাদা হয়ে যায়, চামড়া যদি সাদা হয়ে যায়, তাহলে ভালো করার উপায় কি? নবীকে তারা প্রশ্ন করে বসেছে, নবী বলেন তো পেটটা যদি খারাপ হয়, কলেরা যদি হয়, ডিহাইড্রেশন যদি হয়, তাহলে নবী বলেন তো এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? পৃথিবীর মানুষ আমার নবীকে প্রশ্ন করতে কখনো ত্রুটি করে নাই, কিন্তু নবীজি এমন অ্যাপ্রোপ্রিয়েট জবাব দিয়েছেন যে পৃথিবীর বিজ্ঞানীরা এখনো সেই জবাবগুলো নিয়ে, এই জবাবগুলো গবেষণা করতে করতে বুড়া হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু নবীর সেই কথাগুলোর গবেষণা শেষ হচ্ছে না। সম্মানিত সুদি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুলকারনাইন সম্বন্ধে বলে দিলেন, আমার আল্লাহ বলছেন নবী ওরা যতই প্রশ্ন করুক না কেন কোনো ভয় নাই, আপনার প্রতিটি প্রশ্নের জবাব আমি আপনাকে সাপ্লাই দিব। কেন সাপ্লাই দেব আমি, কেন আপনাকে সাপ্লাই দেব, যেহেতু এই পৃথিবীর কোনো মানুষকে আপনার শিক্ষক আমি বানাই নাই, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনাকে বানাই নাই, পৃথিবীর প্রথম র্যাঙ্কিং এ যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা হলো আমেরিকার বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটি, এটা 1 নম্বর র্যাঙ্কিং এ 1, তারপরে MIT, এরপরে সারা পৃথিবীতে সিরিয়াল নম্বর পড়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আস্তে আস্তে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি প্রত্যেকটার র্যাঙ্কিং নম্বর আছে, সিরিয়াল নম্বর আছে। সিরিয়াল নম্বরে 1 হলো হার্ভার্ড ইউনিভার্সিটি। অতএব সেই হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র যারা প্রতি 3টা ক্লাসের মধ্যে একজন নোবেল বিজয়ী হয়,
কয়টা ক্লাস? আপনি কথা বলছেন না যে প্রতি তিনটা ক্লাস, কয়টা? ওয়ান টু থ্রি। অথবা একই ক্লাসের তিনটা কক্ষ আছে, তিনজন শিক্ষক পড়াচ্ছেন, এই তিনজন শিক্ষকের এই পাঠদানের যে কক্ষ, সেই কক্ষের তিনটা কক্ষের মধ্যে অন্তত পক্ষে একজন নোবেল বিজয়ী হবে। কথা বলছেন, আমরা তো পিএইচডি হোল্ডার, আমরা ডক্টরেট করেছি, কিন্তু নোবেল বিজয়ী হবে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে তাদের শিক্ষাটা কত জেনুইন শিক্ষা, যে শিক্ষার মধ্যে কোনো রকম ত্রুটি তারা করে না। প্রশ্ন হল, পৃথিবীর এই সমস্ত ইউনিভার্সিটির শিক্ষা, এটি মানুষের জীবনের জন্য কতটুকু প্রয়োজন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শিক্ষাটাকে দুভাবে ভাগ করেছেন, একটা হচ্ছে এই দুনিয়ার শিক্ষা, আরেকটা হচ্ছে আখিরাতের কি শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আসমান থেকে, আসমানি কিতাবের মাধ্যমে, সেই শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিটি শিক্ষা সম্পর্কে তিনি এই জগতের মানুষগুলোকে তিনি প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আমি তোমার কাছে কোরআন পাঠাইছি, তুমি ফেলে রাখছো কেন? আমি তোমার কাছে আসমানি কিতাব দিয়েছি, যেই যুগে আসমানি কিতাব পায় নাই সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, যেই যুগে কোনো নবী পায় নাই সেই যুগটা হলো অন্ধকার, অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াত। আমি তো তোমার যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে রাখি নাই, এর থেকে আমি বের করি তোমার জন্য একজন বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী, এই বিশ্ব সভার সভাপতি, সারা বিশ্বজগতের সেই নবী না হলে কোন নবী আল্লাহর জান্নাতে আগে যেতে পারবে না। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, জান্নাতের দুয়ার খুলবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল সেটা ওপেন না করি, খুলে না দেই। নবীজি খুলে না দিলে জান্নাত ওপেন হবে না। জান্নাতের চাবি যার হাতে আল্লাহ রেখে দিয়েছেন তিনি হলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান নিয়ে আসছেন, আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে যারা জ্ঞান বিতরণ করে নোবেল বিজয়ী, তাদের জ্ঞানের আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান যেটা আসমানি কিতাবের মাধ্যমে পার্থক্য কি? পার্থক্য হল যে এই জ্ঞানের মাধ্যমে পৃথিবীতে মানুষ এখন কি করছে, এই জ্ঞানের মাধ্যমে তারা সুদকে প্রচার করতেছে। কতক্ষণ এই যে গ্রামীণ ব্যাংকগুলো বলেন, কথা বলেন, ব্র্যাক বলেন, কারিতাস বলেন, যেগুলোই বলেন না কেন, তাদের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর মধ্যে এমন জ্ঞান বিতরণ করা যেই জ্ঞানটা আমাদের জন্য কখনো সুখকর নয়, আমাদের জন্য কখনো এটা লাভের জিনিস না। যেমন সুদের অঙ্ক আগে কষা হতো, কথা বুঝতে পারছেন, এখন আবার আরো কঠিন জিনিস তারা গবেষণা শুরু করেছে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিচ্ছে গোপনে গোপনে, ট্রান্সজেন্ডার ছড়িয়ে দিচ্ছে। ট্রান্সজেন্ডারটা কি? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে বড় হচ্ছে, সে মনে করছে আমি একটা মেয়ে, কাজে যেহেতু সে মনে করছে, সে সাবালক অবস্থায় যাওয়ার পরও সে ছেলেটি মনে করছে যে আমি তো একটা মেয়ে, তখন আদালতের কাছে গিয়ে যদি বলে যে আমি তো একটা মেয়ে, তখন আদালত তাকে বলবে যে তাহলে ঠিক আছে তুমি মেয়ে, তোমার নাম রেজিস্ট্রেশন হবে কি দিয়া? মেয়ে দিয়া। তুমি এখন মেয়েদের মধ্যে থাকো, ও তো ছেলে কিন্তু তার মনটা তৈরি হয়েছে কি? মেয়ে। কিন্তু তারপরে তো তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো পুরুষের, এই জন্য সে মহিলা জগতে গিয়ে সেখানে জেনাবে বিচার করে, এটিকে স্বীকৃতি দিচ্ছে। সম্মানিত শুধু আপনি জানেন এই সকল বিষয়, পৃথিবীর যে সমস্ত জ্ঞান আজকে এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে তারা ওই তাসলিমা নাসরিনের মতো ব্যক্তি। কত বলেন? সুদ প্রথা, এ সমস্ত ইউনিভার্সিটি থেকে পড়া মানুষগুলো তারাই বড় বড় চেয়ারে বসে সুদ ঘুষ খাচ্ছে, তারাই আন্ডার টেবিল,
টেবিলের তল দিয়ে নিচ্ছে। ওরা কিন্তু শিক্ষিত কম না, এমএ পাস, ডিগ্রি পাস, কথা বলেন বন্ধুরা আমার, তার মানে তাদের শিক্ষায় নাই যে ঘুষ খাওয়া হারাম, তাদের শিক্ষায় নাই সুদ খাওয়া কি হারাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? সম্মানিত সুদী, পৃথিবীর মধ্যে তিনটা দলের মানুষ, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, শুনুন, 5 লক্ষ টাকা আপনার হাতে আছে, 5 লক্ষ টাকার মালিক কে? জেনারেল সেন্স বলছে আমি, 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা আছে, এটার মালিক কি ব্যাংক না আমি? জোরে বলেন, আপনি কথা বলছেন না কেন? ব্যাংক না আমি? যে লোকটা ব্যাংকে টাকা রাখছে সেই তো এটার কি মালিক। এইটা নিয়ে, এই মালিক কে? জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক না আল্লাহ সার্বভৌমত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক? এগুলো নিয়ে আজকের শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে আমাদের সাথে দ্বন্দ্ব, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, লেলিন বলতেছে পুঁজিবাদী, পুঁজিবাদী ফর্মুলা বলতেছে যে সম্পদের মালিক আমি, 5 লক্ষ 5 কোটি টাকা, 500 বিঘার সম্পদ যদি হয় এটার মালিক আমি, অতএব আমার সম্পদ আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারি, এটা আমি মদ খাই, জুয়া খেলি, কথা বলেন, আমি এটা দিয়ে মন্দির বানাই, এটা দিয়ে আমি ওই সিনেমা হল বানাই, এটা দিয়ে আমি গানের আসর তৈরি করি, এটা দিয়ে আমি ওই ধরনের মানে পতিতালয় দেহ ব্যবসার জন্য আমি পথ খুলে দেই, আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করব। অতএব পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি হলো টাকার মালিক আমি, আমার ইচ্ছায় টাকা ব্যবহৃত হবে, যে কারণে তারা বলছে যে সুদ, এই সুদটা আমি যা বলবো যতটুকু বলবো, আমার টাকা কেউ নিতে গেলে আমি তাকে দেব, কিন্তু এই পরিমাণ এর বিনিময়ে আমাকে দিতে হবে, আসল তো দিতেই হবে, আবার বাড়তিটা যেটা আমি শর্ত করবো যেহেতু মালিক আমি, আমি যা করব আমার টাকার ব্যাপারে ওটি আমার আইন, কথা বুঝতে পারছেন? মাও সেতু যারা সমাজতন্ত্রবাদী যারা, তারা বলছে একটা ইন্ডাস্ট্রিজের মালিক 15 জন, একটা ফ্যাক্টরির মালিক কতজন? 15 জন। এই 15 জনের সিদ্ধান্তে এই ফ্যাক্টরি চলবে, কাজে এই 15 জনের সিদ্ধান্তে সেই ফ্যাক্টরিতে যত হাজার শ্রমিক কাজ করবে, এই শ্রমিকের ভালো মন্দ সব কিছু নির্ভর করতেছে এই 15টা মানুষের উপরে, অতএব তারা যা করবে তাই হবে, গোষ্ঠীগত সিদ্ধান্ত। আর আমার ইসলামিজম বলছে না, কোন সম্পদের মালিক আমি না, সুবহানাল্লাহ বলে, আমার চোখের মালিক আমি না, আমার হাতের মালিক আমি না, আমার দাঁতের মালিক আমি না, আমার দেহের মালিক আমি নই, এর পুরার মালিকানা কার? এই জন্য আত্মহত্যা করা যাবে না, নিজের হাত নিজে কেটে ফেলা যাবে না, নিজের দাঁত নিজে ভাঙ্গা যাবে না, এটা আমার কাছে আমানত, কথা বলেন, আমি তার কাস্টোডিয়ান, তার মানে আমার কাছে আমার চোখটা আমানত। আমি বুঝাতে পারছি কিনা? চক্ষুটা আমার কাছে কি? অতএব চক্ষুটাকে আমি ব্যবহার করব যিনি আমার কাছে আমানত রাখছে তার আইন অনুযায়ী, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উনি যদি বলেন তুমি কোরআনের দিকে তাকাও, তাহলে কোরআনের দিকে তাকাতে হবে, যেহেতু চোখের মালিক আমাকে চোখটা ব্যবহার করতে দিয়েছেন, তার নির্দেশের বাইরে যাবার আমার কোনো সুযোগ নাই, তিনি আমাকে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, আমি যা ইচ্ছা তাই বলবো, তা নয় যে তো আমার জিহ্বা আর আমার জবানের মালিক কে? আল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم. الله বলছেন আসমান এবং জমিন সমূহের স্রষ্টা আমি আল্লাহ, আমার নিদর্শন রয়েছে সেই আসমান জমিনের সৃষ্টিতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমি ভাষার স্রষ্টা, আমি ভাষা সৃষ্টি করি। ওয়ালওয়ানিকুম, এবং তোমাদের গায়ের রং আমি তৈরি করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে গায়ের রং কে দিয়েছে? আল্লাহ। আর আমার ভাষা তৈরি করেছে কে? অতএব এই ভাষা হবে আমার মালিক, যিনি আমাকে ভাষা দিয়েছেন তার নিয়ম অনুযায়ী আমাকে কথা বলতে হবে। এই জন্যই আল্লামা শেখ সাদী তিনি তার গুলিস্তার মধ্যে লিখেছেন, বসে তার মধ্যে লিখেছেন, বনামে জাহাদার জাফরি, বনামে জাহাদার জাফরি, হাকিম সুখন্দর জবাফরি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি সেই আল্লাহর নামে শুরু করছি, বনামে জাহাদার যিনি দুনিয়ার সকল জাহানের মালিক, আমি তার নামে শুরু করছি, বনামে জাহাদার, জগতের মধ্যে সেই আল্লাহর নামে, যা আফারি যিনি আমার জীবন তৈরি করেছেন আমার দেহের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, তিনি আমার এমন এক আল্লাহ, হাকিম সুখন্দর জবাফরি, তিনি মহাবিজ্ঞানী যিনি আমার জিব্বার মধ্যে ভাষা তৈরি করে দিচ্ছেন। আমি কথা বলছি কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো আরবি, কখনো ফার্সি, কখনো উর্দু, বলি কি না, এই যে ভাষা একটা জিব্বার মধ্যে এতগুলো ভাষার ব্যবহার হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এর সৃষ্টিকর্তা কি? আপনাদের কি অসুবিধা হচ্ছে? তা আমার সাথে একটু কথা বলে, একটু কথা বলে। আমার বাবা আব্দুর রহমান নিয়ে আসছে, কি বলেন, কিছু কথা বলে না গেলে কি হয়? আমি গতানুগতিক ওয়াজ করি না বাবা, আপনাদের অনুভূতিটার মধ্যে আমি আঘাত করতে চাচ্ছি। ভাষাটা আপনি কথা বলবেন, জিব্বাটা আপনি বানাইছেন, আওয়াজটা আপনি তৈরি করেন, আর যে মালিক আওয়াজ তৈরি করে, যে মালিক জিব্বা দান করছেন, ওই মালিকের অধিকার আমার জিব্বার উপরে আছে। তিনি ইচ্ছে করলে জিব্বাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, ইচ্ছা করলে তিনি আমার বাকশক্তি তিনি তুলে নিতে পারেন, আমাকে তিনি বোবা বানিয়ে ছাড়তে পারেন, ক্ষমতা তার আছে কিনা? এই জন্য আল্লামা শেখ সাদী তিনি বলেছেন, বনামে জাহাদার জাফরি, হাকিমে সুখন্দর জবাফরি, ওই মহান আল্লাহর নামে শুরু করছি যিনি আমার জীবনের মালিক, তার নামে শুরু করছি যিনি আমার জিব্বায় ভাষা তৈরি করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল আমার জীবনটা আমার নয়, আমার জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। আমার ভিতরে যে রুহটা, এই পৃথিবীর কোন হার্ভার্ড ইউনিভার্সিটির কোন শিক্ষক দেন নাই, পৃথিবীর কোন মানুষ কাউকে জীবন দিতে পারে না, রূহ দিতে পারে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা যতগুলো প্রশ্ন করেছে তার মধ্যে এটাও একটি প্রশ্ন ছিল, হে নবী, রূহ কি জিনিস আপনি বলেন? আমার আল্লাহ বলে দিলেন, নবী বলে দেন, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী, আপনাকে যদি জীবন সম্পর্কে রূহ সম্বন্ধে প্রশ্ন করে কেউ, আপনি উত্তর দেন, এই জীবনটা হলো আল্লাহর নির্দেশ, এই রূহটা হলো আল্লাহর আদেশ। তাহলে যেই আল্লাহর আদেশে আমার রূহটা আমার ভিতরে আছে, এই রূহটা থাকার কারণে আমার হাত সচল, এই রূহটা থাকার কারণে আমার পা সচল, রূহটা থাকার কারণে আমার মগজটা সচল, এই রূহটা থাকার কারণে আমার চোখের দৃষ্টি সচল,
আমার ভাষা আমার কথা সবগুলো সচল এরুটা এটা বলা হয়েছে এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা আমার মাথার তানু থেকে পা পর্যন্ত এমন ভাবে প্রবেশ করায় দিয়েছেন আমার এই আঙ্গুলটার মধ্যে রূহ আছে আমার জিহ্বাটার মধ্যে রূহ আছে আমার দৃষ্টিতে রূহ আছে আমার দেহের প্রতিটি অঙ্গের মধ্যে কি আছে রূহ আছে রূহটা কেমন আয় বলে দেই রূহটা হলো এমন যেমন কয়লার মধ্যে আগুন ঢুকানো হয় কয়লাটা যখন আগুনে দেন তখন কয়লার মধ্যে আর কয়লা থাকে না কয়লা তখন আগুনের রঙে রঙিন হয়ে যায় আগুনটা যখন সরে যায় তখন হয় কয়লা কথা বলেন জি কয়লার ভিতরে যেমন আগুন প্রবেশ করে ঠিক দেহের মধ্যে রূহটা এমন ভাবে আল্লাহ প্রবেশ করায় দেন সুবহানাল্লাহ অতএব রূহটা এটি এসেছে কোত্থেকে আমার আল্লাহ বলেন আল্লাহ লাহু আল খালক ওয়াল আমর আপনাদেরকে একটু গভীরের কথা শোনাই আল্লাহ লাহু আল খালক ওয়াল আমর সাবধান তোমাদের এই সৃষ্টি জগৎ এবং আল্লাহর প্রশাসনিক জগৎ সবটাই আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ লাহু আল খালক ওয়াল আমর আরেকটু বুঝাই দিই খালক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে যা আছে যেমন সৃষ্টি জগতে কি আছে সৃষ্টি জগতে আছে মানুষ গরু ছাগল ভেড়া দম্বা আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি যা কিছু ভিতরে আছে উপরে আছে সব কিছুর সৃষ্টিকার সম্মানিত সুধি রূহটা এটাও আল্লাহর সৃষ্টি আসমান আল্লাহর সৃষ্টি ফেরেশতা আল্লাহর কি সৃষ্টি আপনি একটু কথা বলেন ফেরেশতা আল্লাহর কি সৃষ্টি তাহলে যতগুলো সৃষ্টি আছে আল্লাহ বলেন সমস্ত সৃষ্টির উপরে তার নিয়ন্ত্রণ আল্লাহ লাহু আল খালক সমস্ত সৃষ্টি কিন্তু তার অতএব ইচ্ছে করলে তিনি এই সৃষ্টির সবকিছু ধ্বংস করে দিতে পারেন তার ক্ষমতা আছে এই জন্য পৃথিবীতে জগতের মধ্যে জগৎসমূহের মধ্যে 90,000 আলম আছে 90,000 আলমের মধ্যে আলমে মিসাল আলমে জাবারুদ আলমে মালাকুত আলমে আরওয়াহ আলমে শাহাদাত এই পৃথিবীর মধ্যে আপনি একে অপরকে দেখতেছেন একে অপরকে দেখার নাম হলো শাহাদাত তার মানে প্রত্যক্ষ করা যদিও আলোচনা জটিল হচ্ছে তারপর আপনাদের কাছে আমি বলতে চাই এই সৃষ্টি যেগুলো আছে আল্লাহ বলেন এই সবগুলো আমার নিয়ন্ত্রণে সবগুলো আমার কি নিয়ন্ত্রণে এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এগুলোকে চালাবার জন্য আমার একটা প্রশাসনিক জগৎ আছে কথা বলুন জি প্রশাসনিক জগৎ আমি একটা উদাহরণ দেই তাহলে সহজভাবে বুঝবেন একটা বাড়ি সাততলা কয়তলা এই সাততলা বাড়ির উপরে কি ফাঁকা এয়ার স্পেস একটা শূন্য আসমান স্যার আর কিছু নাই এই সাততলা পর্যন্ত আপনি আপনার ক্ষমতা সাততলার উপরে উঠার ক্ষমতা নাই হ্যাঁ প্লেন উড়ে হেলিকপ্টার উড়ে সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনি যে পর্যন্ত উঠতে পারছেন তার উপরে ক্ষমতা কার আল্লাহ আল্লাহ বলছেন যে নিচেরটাও আমার উপরেরটাও কি আমার সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ নিচেরটাও আমার উপরেরটাও কি আমার তবে নিচের যেটা আছে এটা আমি নিয়ন্ত্রণ করি উপরেরটা দিয়া ওটা আমার প্রশাসনিক ভ্রমর আলা লাহু আল খালক ওয়াল আমার এই সৃষ্টিটাকে আমি নিয়ন্ত্রণ করি আমার আদেশ দিয়া অতএব অর্ডারের জগৎ আছে একটা প্রশাসনিক ভ্রমর আছে যেই জগৎটা থেকে আদেশ আসে অতএব সেই জগৎটা আমাদের ওই সাততলার উপরে ওই প্লেনের উপরে ওই হেলিকপ্টারের উপরে ওই জগতের কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে কি নাই তাহলে উপর থেকে আল্লাহর প্রশাসনিক ভবন প্রশাসন এই প্রশাসনিক জগৎ থেকে এই রূহটা আমাদের কাছে আসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
আরো সহজ করে বুঝাই দেখ, এই পৃথিবীর জমিনে মাটি বলেন, ফল ফলাদি বলেন, আল্লাহ বলে দিয়েছেন ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। এই জন্য মাটি থেকে তৈরি করার কারণে আমাদের সব মাটির তৈরি করা জিনিসের প্রতি চাহিদা সবচেয়ে বেশি। মাটি থেকে জন্ম নেয় গাছ, আম গাছ, লিচু গাছ, মাটি থেকে যেগুলো উৎপাদিত হয়, মাটির দেহ মাটি খাইতে চায়, কথা বলেন না, মাটির দেহের মধ্যে মাটির প্রতি আকর্ষণ, কথা বুঝতে পারছেন? কিন্তু মাটির দেহটা যেটা আমার দেহের মধ্যে আছে সেটা একটা পুতুলের মতো, এই দেহটার কোনো শক্তি নেই, এই দেহটার কোনো হাঁটার শক্তি নেই। আপনি একটা পুতুল একটু মূর্তি বানিয়ে সহায় রাখেন, অসিদ হয়ে থাকবে। এই জন্যই হযরত নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন একদিনের বাচ্চা, মাত্র কয়েক ঘন্টা তার জন্মের বয়স, নবী ইব্রাহিম আলাইহিসসালামের মা তার বাবাকে বলছে চলো বাচ্চাটাকে দেখে আসি, পাহাড়ের গুহায় তাকে রেখে আসলাম। নমরুদের আইন বড় কঠিন, ছেলে জন্ম দিলে তাকে মেরে ফেলে, অতএব পাহাড়ের গুহায় আমি তাকে জন্ম দিয়ে সেখানে রেখে এসেছি, যাই একটু দেখে আসি। যখনই দেখার জন্য উভয় গেলেন, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের বয়স একদিন পূর্ণ হয় নাই, বাবার হাতে অর্থাৎ চাচা যেটি আপনি বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, একটি পবিত্র আত্মার অধিকারী হযরত নবী ইব্রাহিম আলাইহিসসালাম একদিনের শিশু, এখনো পূর্ণ হয় নাই দিনটা, তিনি তার বাবার হাতে অথবা চাচার হাতে তিনি মূর্তি দেখে প্রশ্ন করেছেন, কি চমৎকার, আতাত্তাখিযু আসনামান আলিহা, এটা হাতের তৈরি জিনিস, যেভাবে রাখবে সেভাবে থাকে, এটা হাঁটা চলার কোনো ক্ষমতা নাই। পবিত্র কোরআন আরো ব্যাখ্যা করে বলেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার বাবাকে ডাক দিয়ে বললেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়াবতি হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন পূজা তুমি করতেছ এমন একটা পুতুলের, মা লা ইয়াসমাউ, যে কানে শোনে না, কান আছে কানে শোনে না, ওয়া লা ইউবসিরু, চোখ আছে চোখ দেখে না, তুমি যে চোখ বানিয়েছো এই চোখটা আমার আল্লাহর দেওয়া চক্ষু নয়, তোমার সৃষ্টি চক্ষু দিয়ে সে কিছুই দেখে না, তুমি স্রষ্টা হতে পারো না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, তুমি বিপদে পড়লে সে কোনোদিন দৌড়াইয়া তোমাকে উদ্ধারও করতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে এরকম একটা অচল জিনিস, নিশ্চল, তার কোনো ক্ষমতাই নাই চলার মতো, হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, তার চক্ষু দিয়ে সে দেখতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, কারো সহযোগিতাও করতে পারে না, সাহায্যও করতে পারে না, এমন জিনিসটাকে সচল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওই তার প্রশাসনিক ভবন থেকে এর পাওয়ার রূহ তিনি দিয়ে দিলেন। এটা পাওয়ার, এটা যে কোনো মুহূর্তে আল্লাহ সিজ করে নিয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি এটাকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেন, যে না তোমার জন্য আমার রূহ এখন শোভা পায় না, গেট আউট, তুমি মাটি হয়ে যাও, তুমি কি হয়ে যাও, তাই আমরা কবরে দিয়ে ওটা মাটির সাথে মাটি হয়ে যায়, যদিও আল্লাহ তাআলা সেটাকে আবার জিন্দা করবেন, কথা বুঝতে পারছেন? অনেক লম্বা কথা, থিমটা হলো, আলোচ্য বিষয়টা হলো যে আমার যে চক্ষুটা এটা আমার কাছে আমানত, আমার কাছে কি, আপনি ব্যাংকের কাছে টাকা